ইসলামী ব্যাংক বাংলাদেশের সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে আরও বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান, ডেভেলপমেন্ট উইং প্রধান মোহাম্মদ মাকসুদুর রহমান ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান এ কে এম মাহবুব মোর্শেদ। স্বাগত বক্তব্য দেন সিলেট জোন প্রধান মোহাম্মদ নুরুল হক। সম্মেলনে জোনের অধীন শাখা সমূহের ব্যবস্থাপক ও এজেন্ট ব্যাংকিং আউটলেট সমূহের স্বত্বাধিকারীরা অংশ নেন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি।